গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। সালা মুড খারাপ হলে এরকম কে করে ভাই? জানি না। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি ধাড়ি কুকুরের মাসি আর মিল্কের ফ্যাক্টরি দেখিয়ে মানুষকে ইউটিউব ভিডিও দেখানোর নাম করে ভানু দেখানো একজন মাসিমাকে নিয়ে। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ রে মাসির কি দুঃখ, বলছি মাসি আমি যাবো কি? তুই গিয়ে কি করবি? তুই যেটার জন্য যাব বলছিস সেটা গিয়ে করতে পারবি না, তার আগে চাপা গিয়ে দম বন্ধ হয়ে মরে যাবি। কারণ জলহস্তীরা ওরকম ভাবেই শুয়ে থাকে। মানে ভাই জীবনে অনেক ড্যান্স দেখেছি, এর কাছে প্রথম একটা ড্যান্স দেখলাম যার নাম হচ্ছে চুলকানি ড্যান্স। যাও যাও, ঘুম থেকে উঠে মানুষ যেগুলো আগে করে সেগুলো আগে করো গিয়ে, তারপরে না হয় ইউটিউবে হাগু করবে। সারা ঘুম থেকে উঠে ইউটিউবে হাগু করতে চলে এসেছে। দেখি যদি সন্ধ্যেবেলা মানে মাংস আনতে যাই, তাহলে যদি মুড হয় তাহলে আমি যাবো একটু মাংস আনতে। শালা আমি চিন্তা করছি যে মাংসর দোকানে মাংস আনতে যায় তার অবস্থাটা কি হবে। মানে সাধারণ মানুষ যদি মাংস আনতে যায় মনে করো, সে গিয়ে কি বলবে, দাদা 1 কিলো মাংস দিন তো বা 2 কিলো মাংস দিন তো। কিন্তু এ যদি যায় এ গিয়ে কি বলবে, 1 কিলো মানে 1 কিলো মাংস দিবেন তো। কচু পোড়া ওগুলো বেশি দলিও না, কদিন দেখবে মিল কেটে ছানা হয়ে গেছে। বান্দর একবার করে মনে হচ্ছে ভাই কেউ কোনো কিছু দিয়ে এর পেছনে একটা করে ঘুটো মারছে। শালা এর বাড়ির লোকগুলো একে কি করে নিয়ে থাকে আমি সেটাই ভাবছি। জানি না। শালা এরকম করে কে খায় ভাই? মানে বলছি সবসময় কি পদে বিচ্ছুতি পাটা ঘষা থাকে নাকি? এটা নাকি ভাই একটা কন্টেন্ট, মানে ভাবা যায়। হ্যাঁ আমার রূপগাছী প্রধানের কাছে করো জোরে অনুরোধ, আপনারা প্লিজ এই প্রাণীটিকে নিয়ে গিয়ে আপনাদের সংশোধনাগারে দিন কয়েক রাখুন এবং এর চুলকানির চিকিৎসাটি একটু ভালো করে দিন। তো বন্ধুগণ এবার দেখে নেবো কিছু মজাদার কমেন্ট, দেখে নেবো এর ভিডিও দেখে মানুষের রিয়াকশনটা কি, দেখে নেবো মানুষ কি বলছে। তুমি পেট্রোল খেয়েছো নাকি? গাড়িটা যে বন্ধই হচ্ছে না, আর জিভ বের করে শেয়ালের মতো ডাক দাও কেন? ভাই জন্মাবার সময় ধাড়ি শেয়ালি হচ্ছিল, হতে হতে ভুল করে মানুষ হয়ে গেছে। আচ্ছা আমার দারুণ লাগে তোমার ভিডিওগুলো, প্লিজ ভিডিও করা বন্ধ করবেন না, আমি রোজ তোমার ভিডিও দেখি।
সত্যি করে বলো তো ভাই, রোজ নাকি রোজ রাতে? গোবর দিয়ে শুদ্ধ করতে হবে, পাগল হয়ে গেছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর তুমি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অনুগ্রহ করে ফেসবুক পেজটা ফলো করে নিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।